তো আমরা এখন রেডিমেডি হয়ে কন্যাযাত্রী যাচ্ছি, সব গাড়িগুলো ছেড়ে দিল, আমরা লাস্টের গাড়িতে যাব। গাড়িগুলো সব লোড হচ্ছে, আমি আজকে সেলফ মেকআপ করেছি, আগের দিনকেও করেছিলাম, কেমন হয়েছে সবাই জানাবে। এখন নেমে পড়েছি গাড়ি থেকে, এবার যাচ্ছি বিয়ে বাড়ি। ঢোকার মুখেই ফোয়ারাটাকে করেছে, একটা পুকুরের মধ্যেই করেছে এটা। আমরা ঢুকছি এখন বিয়ে বাড়িতে। এখানে এখন ছবি তোলার পর্ব চলছে দিদিভাইকে, আজকে খুবই সুন্দর লাগছে। আর ইনি হচ্ছে ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে ব্যাগ। এত ব্যস্ত, এত ব্যস্ত। সবাই চলে এসছে, তুমি দেবে না, তুই দেখে আমায় দেখতে। বসে আছি, সবারই খাওয়া হয়ে গেছে, কিছু কিছু গাড়ি চলে গেছে, তাহলে আমরা এখন বসে আছি, কি করবো, একাই বসে আছি, ফাঁকা হয়ে গেছে বিয়ে বাড়ি। বরের বাড়ির নাচে নাচে শুরু করে দিয়েছে, আরম্ভ হয়ে গেছে। আমাদের বাড়ির টিম খেয়ে দিয়ে চলে এসছে নাচতে, দেখো কতজন নাচছে এখানে। স্টেজ কাঁপানোর জন্য বড় জামাইবাবু যথেষ্ট। লাস্ট গেছে, এখন খেতে বসে পড়লাম, এবার বাড়ি চলে যাব খেয়ে দিয়ে। কেউ নেই, সব টেবিলও ফাঁকা হয়ে গেছে, শুধু আমরাই বাড়ির কয়েকজন বসে আছি।